ঘরে ভাত নাই, খাবার নাই, না খেয়ে যেন কেউ কষ্ট না পায়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাঁচনম কলাউজান ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ এই তিন মেয়াদে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কলাউজান ইউনিয়নের অভ্যন্তরে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বেড়িবাঁধ নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। এসব জনসেবামূলক কাজ করায় তিনি গোল্ড মেডেল সহ অর্জন করেছেন সামাজিক, ধর্মীয় আর জাতীয় সম্মাননা পুরস্কার। বর্তমানে কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে সরকারি ত্রাণ ও নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করে যাচ্ছেন। এসব কাজে বলতে গেলে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির নামগন্ধও নেই বলে জানালেন কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ, শশীফ মোজাফফর, প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার ও মহিলা সদস্য মরিয়ম খানম বকুল। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া। বিসমিল্লাহির রহমান রহিম। আমি আব্দুল ওয়াহেদ, চট্টগ্রাম জেলা লোহাগাড়া থানার পাঁচ নম্বর কলাউজান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। বর্তমান করোনা এই পরিস্থিতি সারা বিশ্বব্যাপী, এতে করে আমরা সবাই দুশ্চিন্তায়। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যেন এই বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করে। আমার কলাউজানবাসীকে আমি অনুরোধ করব, সরকারের দেওয়া এবং ডাক্তারের যে পরামর্শ সেটা যেন মেনে চলে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলে। প্রধানমন্ত্রী যেভাবে করোনা নিয়ে যে রাত দিন পরিশ্রম করতেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিদেশের খবর নিতেছে এবং নিজের দেশের প্রত্যেক জেলার খবর নিতেছে, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি। ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী সাহেব ও তার সহধর্মিনী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ওনারা যেভাবে এলাকার খোঁজ খবর নিতেছে এবং ফয়জুল্লাহ ফাউন্ডেশন থেকে 22,000 পরিবারের উনি রেশন সামগ্রী দিয়েছেন এবং সরকারিও আমরা দিয়ে যাচ্ছি। আমার ইউনিয়নে অনেক লোককে সাহায্য করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনার স্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা সবসময় আমাদের খবর রাখেন গরিবগণ্য মানুষের, যার কারণে মানুষ যেন আমাদের কলাউজানের মানুষ বা এলাকার মানুষ যেন অনাহারে না থাকে, এই জন্য আমরা সকলেই মিলে সচেষ্ট আছি এবং খবরে খবরে আসি। যে কেউ যদি যোগাযোগ করে তার ঘরে আমরা রেশন পৌঁছে দিচ্ছি। পাশাপাশি কলাউজানের উন্নত ব্যক্তি যারা, অর্থশালী যারা ব্যক্তি আছেন, আপনারাও এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ান, যতটুকু পারেন আপনার পার্শ্ববর্তী গরিব নিরহ মানুষকে আপনি সাহায্যের দিকে হাত বাড়ান, এতে আমার অনুরোধ। বর্তমানে নতুনভাবে একটা তালিকা প্রণয়ন হয়েছে, এই তালিকাও মেম্বারদের ওয়ার্ড মেম্বারদের ওয়ার্ড কমিটিদের মাধ্যমে আমরা তালিকা প্রণয়ন করেছি এবং ইউনিয়ন মহোদয়ের কাছে আমরা যথাযথ পাঠিয়েছি। একজন মহিলা মেম্বারে কৌশল আক্তার নামে একজনে অভিযোগ করেছেন যে তালিকা ওনার কিছু নিজস্ব ফাড়ার প্রতিবেশী লোক অন্তর্ভুক্ত হয় না, এটা আমরা যাচাবাচা করতেছি। যদি গরিব নিরীহ হয়ে থাকে তাহার তালিকায় না উঠলেও যেন তাদেরকে আমরা যে কোনোভাবে ব্যক্তিগতভাবে সরকারিভাবে আমরা সহযোগিতা করার কথা বলেছি। সাংবাদিক নাম দিয়ে একজনে বলেছে আমি চেয়ারম্যানে নির্বাচনের জন্য স্বজনপ্রীতি করতেছি। তো স্বজনপ্রীতি বলতে গেলে আমি প্রত্যেক ওয়ার্ডের ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দিয়েছি, এখানে কোনো আমার হাত নাই। তালিকা করার সময় আমি একটু অসুস্থ ছিলাম কিছুদিন। আমি আরেকটা কথা বলি, এখানে আমার 2-3 বার চেয়ারম্যানই করেছি, আমার বিরুদ্ধে অনেক চেয়ারম্যানের আশা করে এবং এটা আশা করা স্বাভাবিক। তবে এই সুযোগে, এই দুর্দিনে যারা আমার বিরুদ্ধে ফেসবুকে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে যে আমার অপপ্রচার আপনারা চালাইতেছেন, এটা না করে দয়া করে এই মুহূর্তে আপনারা যারা এই যে দুর্দিনে যারা গরিব দুঃখী মানুষ কষ্ট পাচ্ছে, এদের কিছু সহায়তা করুন, এর পরবর্তীতে আপনারা রাজনৈতিক করুন। জনগণ যদি আমাকে বাদ দেয় আগামী নির্বাচনে, আমার টাকার কোনো শক্তি নাই। এটা হলো নির্বাচনের ব্যাপার, এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নাই এবং স্বজনপ্রীতি করেছে এরকম কোনো আমার ওয়ার্ড কমিটি বলতে পারবে না। আমার মেম্বাররা নিজেরাই কার্ড বিলি করতেছে, সরকারি বেসরকারি যেগুলো, এগুলা ভিত্তিহীন কথা, লিখে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে যারা, তাদেরকে আমি অনুরোধ করব এই মুহূর্তে আপনারা চিহ্নিত কয়েকজন লোক, যে কেউ যদি আপনারা ফেসবুক যদি আপনারা যদি ব্যবহার করে থাকেন, দেখবেন যে কোন কোন ব্যক্তি আমার বিরুদ্ধে কমেন্ট করে, কোন কোন ব্যক্তি আমাকে তেরামনের অনিয়ম, বিভিন্ন অনিয়মের কথা বলে, এগুলো আপনারা মার্ক করে রাখেন।
এবং আমার এলাকায় বর্তমানে 40,000 মতো মানুষ, 27,000 মতো বোর্ডার, তাহলে এখানে আমার গণবসতি এলাকা, আমার এখানে অনেক গুণীজন রয়েছে, অনেক শিক্ষিত রয়েছে, আমার চেয়ে আরও দামি দামি লোক রয়েছে, কিন্তু যারা ফেসবুকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এদেরও আপনারা চিনি নেন, যদি ভালো হয়ে থাকে ভবিষ্যতে এদেরকে বাঁচিয়ে নিন। আমার কোনো ব্যক্তিগত অভিলাষ নেই, দীর্ঘদিন ধরে মেম্বারি চেয়ারম্যান নিয়ে আসি, শেষ মুহূর্তে এখন আমার বিরুদ্ধে কতগুলো লোক বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন কথাবার্তা বলে, এই জন্য আমার দুঃখ নেই। যদি আমি অন্যায় করে থাকি সেটা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা সরকারি কর্মকর্তা দায়িত্বশীল আছে এরাই নেবে, আর যদি আমার বিরুদ্ধে মিথ্যে আমার অপমাননাজনক এবং আমাকে হেয় করার জন্য, আমার মানহানি করার জন্য কেউ যদি ফেসবুকে বিভিন্ন কথা লেখে, এটা আগামীতে চাইনের আশ্রয় নেব। এইভাবে আমি চিন্তাভাবনা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসকে কন্ট্রোলে আনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের খবর রাখতেছে, আমাদের এমপি মহোদয়, আমাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের টিউন মহোদয়, ওসি মহোদয় এবং আমাদের মেম্বার ও এলাকার গণ্যমান্য যেভাবে একটা সতর্ক রয়েছে, আল্লাহর রহমতে আমরা এখন শান্তিতে আছি। পর্যন্ত আমার ইউনিয়নে কোনো করোনা ভাইরাসের ব্যক্তি এখনও ধরা পড়ে নাই। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে। সকলে ভালো মন নিয়ে আপনারা এলাকার গরিব নিরীহ মানুষের সহায়তা এগিয়ে আসুন, করোনার থেকে কেমন আমরা বাঁচি এদিকে আপনাদের নজর দেওয়ার জন্য অনুরোধ করি। অসুস্থ থাকাকালীন অবস্থায় তালিকা হলেও সেটা পরবর্তীতে আমি আমাদের প্যানেল চেয়ারম্যান জব্বার এবং অন্যান্য মেম্বারদের নিয়ে, ওয়ার্ড কমিটিদের নিয়ে আমি যথাযথ একটা তালিকা সুন্দরভাবে প্রণয়ন করেছি। যদি কেউ গরিব কন্যা বাদ পড়ে থাকে সেটা আমরা কীভাবে সহায়তা দেব সেটা আমরা পরিকল্পনা করেছি, যদি বাদ পড়ে থাকে সেটাকে, যদি গরিব হয়ে থাকে সেগুলো আমরা দেখব। আসসালামু আলাইকুম, আমি আব্দুল জব্বার, কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্যানেল ওয়ান। আমাদের চেয়ারম্যান এবং সচিবের বিরুদ্ধে যে অপপ্রচার করতেছে এটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের চেয়ারম্যান সাহেব ওই সময় অসুস্থ ছিলেন, আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি এবং সকল সদস্য নিয়ে আমি এখানে বৈঠক করে হোল্ডিং হিসাবে আমি বাক করে বারবার যতটুকু দিতে হয় সেইভাবে আমি দিয়েছি, এভাবে তালিকা হয়েছে। এটা আমাদের চেয়ারম্যান সাহেব এবং সচিব এগুলো সম্পূর্ণ নির্দোষ, এগুলো সম্পূর্ণ অপপ্রচার করতেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের লিস্ট করার সময় নোয়ার্ডের 9 মেম্বার এবং 2 মহিলা মেম্বার এবং বকুল আর এল দে ওই কৌশল আক্তার আমাদের সাথে এখানে ছিল, প্রত্যেকের সম্মত ক্রমে আমরা এখানে বৈঠক করে এখানে তারপর বাগবটরা এটা ঠিকভাবে করেছি। আমরা এখানে কোনো চেয়ারম্যান সাহেবের কোনো ভূমিকা ছিল না, সচিব আমাদের সাথে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান সাহেব এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, পরে চেয়ারম্যান সাহেব আমরা যেভাবে করছি এটা পরে দেখেছে, আমাদের মহিলা মেম্বার একটা নাকি ওনার কজন লোক, ওনার বাড়ির পাশে কজন লোক এখানে নাকি এখান থেকে বাদ পড়ে গেছে, এটা কী জন্য পড়ে গেছে, কেন পড়ে গেছে এটা আমরা জানি না। হ্যাঁ, এদের যা পাওয়া ছিল এখানে সব দেখতেছি, এখানে কারোর স্বজনপ্রীতি নাই, এখন স্বজনপ্রীতি করার কোনো ইচ্ছেও নেই। আসসালামু আলাইকুম, আমি মুজাফর আহমদ, লোহাগাড়া উপজেলাধীন ফাজনং কলাউজান ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব। আমার বিরুদ্ধে যে একটা অভিযোগ করা হয়েছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের যে তালিকা অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন। এখানে কোটাভিত্তিক এগুলো বণ্টন করা হয়েছিল, বণ্টনের দিন প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার সাহেব ছিলেন, পরিষদের মেম্বাররা উপস্থিত ছিলেন, এগুলো বাড়ির হোল্ডিং অনুপাতে এগুলো বিভাজন করা হয়। বিভাজন করার পরে তালিকা সহকারে আইডি আনার জন্য বলা হয়, কোটা মতে তারা আইডি আনছে, সেইভাবে তাদের ওয়ার্ডভিত্তিক এবং কোটাভিত্তিক তাদের দুস্থ লোকদের তালিকাগুলো অন্তর্ভুক্ত করা হয়। এখানে কোনো আমার যোগসাজ নেই, চেয়ারম্যান সাহেবের কোনো যোগসাজ নেই, এটা মেম্বারের নিজস্ব লোকগুলো নিয়ে তালিকা করা হয়েছে, যারা এর পিছনে আমাকে নিয়ে চেয়ারম্যান সাহেবকে নিয়ে একটা ভুয়া মিথ্যা অপপ্রচারণায় নামছে, এটা একটা ষড়যন্ত্রমূলক, এটা সম্পূর্ণ একটা ভুয়া মিথ্যা। আমরা সঠিকভাবে তালিকার মধ্যে দুস্থ লোকদের নাম অন্তর্ভুক্ত করতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম খানম বকুল, ফাঁসনাম কলাউজানের সের ফাঁসর মহিলা মেম্বার। আমাদের এখানে এই সরকারি বরাদ্দ আছে, এগুলি আমরা আমাদের চেয়ারম্যান উপস্থিত ছিল না, আমাদের ফেডারেল চেয়ারম্যান আমরা 9 জন মেম্বার বসে এগুলি
দুইজন মহিলা মেম্বার বসে বাক করছি, যার যার বাকর বরাদ্দ তাতে ফেয়ে গেছে। আমাদের মহিলা মেম্বার কৌশল আক্তার উনার নিজস্ব পরিবারের কয়েকটা লোকজনের এই নাম আসেনি, এগুলি নিয়ে উনি উনি খুব টেনশন করতেছে। এগুলি হল দিয়ে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যেগুলো ষড়যন্ত্র করতেছে এগুলো হল দিয়ে সম্পূর্ণ মিথ্যে, এগুলি সত্য নয়, আমরা যাচাই করছি এগুলো সত্যি নয়। আমাদের কলাউজান ইউনিয়নের আব্দুল ওয়াহেদ চেয়ারম্যান সাহেব ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র জিন যে মানুষে ওনার বিরুদ্ধে লেখালেখি করতেছে এবং এ কার্ড রাখছে বলছে এগুলি মিথ্যে, সব সব মিথ্যে। মেম্বারের পক্ষে দিয়ে এগুলি কি মানুষ ওয়ার্ড ভিত্তি বন্টন করতেছে। আর আমরা এলাকার গরিব লোক, মা বৃদ্ধ লোক, মধ্য পরিবারের লোক, ওদেরকে যতটুকু ফেরেছি ততটুকু আমরা স্লিপ বিলি করছি এবং দেখছি এলাকায় গিয়ে ঘর ঘর গিয়ে কার কতটুক কর্ম আছে নাই, খাইতে পারে কি না পারে এগুলো আমরা দেখছি। আর যারা আপনারা চেয়ারম্যানের বিরুদ্ধে লেখালেখি করছেন এগুলো দিয়ে আপনাদের ভুল, আপনারা এগুলি না করে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান।